শাস্ত্রে আমার কথা বলা হয়নি, বেদ বলো পুরাণ বলো ভাগবত বলো, এমন কোন শাস্ত্র নেই যে শাস্ত্রে আমার কথা বলা হয়নি। রাধারানী বলছে মহাজনদের কথা বাদ দে, জগতে এমন কিছু মানুষ আছে যারা জীব জগতের ঘরে ঘরে গিয়ে মানুষের কানে কানে আমার কথাটি বলে দিয়ে আসে, আবার মানুষের কানে কানে কথা বলে সাবধান করে বলে দেয়, দেখিস যেটা কানে কানে বললাম ওটা বড় গোপন পথ, গোপন কথা গোপনে রেখো গোপনে ভোজো। কানে কানে কথা কারা বলে বলুন দেখে, মায়েরা বলবে, বলছি কানে কানে কথা কে বলবে, হ্যাঁ জোরে বলুন জোরে বলুন, গুরুদেব ঠিক বলেছে, দীক্ষিত হয়েছে কজন দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখে, সবাই নিয়েছে, তাহলে দীক্ষা যখন নিয়েছেন বুঝতে পারছেন কানে কানে কথা কে বলে, গুরুদেব। যদি কেউ না নিয়েছেন এখনো দীক্ষা তাহলে বিলম্ব করবেন, নিয়ে নিন নিয়ে ফেলুন, কারণ যতদিন আপনি দীক্ষা না নেবেন ততদিন আপনার এই অপবিত্র দেহটি কিন্তু অপবিত্রই থেকে যাবে, অপবিত্র দেহকে পবিত্র করতে গেলে গুরুমন্ত্রের অবশ্যই প্রয়োজন, দীক্ষা না নিলে যে অপবিত্র দেহটি পবিত্র হয় না, একটু নারদের কথা শুনুন তাহলে বুঝতে পারবেন। নারদ নীতি প্রতিদিন ঠাকুরের কাছে যেতেন, বসে বসে নাম করতেন, ঠাকুরকে নাম শোনাত, আর নারদ যখন নাম করে চলে আসতেন ঠাকুর কি করতেন জানেন, ঠাকুর ওই জায়গাতে বসে ওই যে জায়গাতে বসে নারদ নাম করতেন, নারদ চলে যাওয়ার পরে ঠাকুর ওই জায়গাতে একটু গোবর জল ছিটিয়ে দিতেন, গোবর জল ছিটিয়ে দিতেন। এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে একদিন নারদের চোখে পড়ে গেল, যেখানটায় বসে আমি নাম করছিলাম
আমি উঠে চলে আসার পরে ঠাকুরও জায়গাটার গোবর জল ছিটিয়ে দিয়ে দিই ব্যাপারটা কিছু বুঝলাম না ঠাকুর ও ঠাকুর তুমি ওখানে গোবর জল ছিটিয়ে দিলে কেন ব্যাপার আছে বললে হবে না বলতে হবে বলছি গোবর জল ছিটিয়ে দিলে কেন বলো ঠাকুর বললেন গোবর জল ছিটিয়ে দিলাম কেন জানো তুমি আমার নাম করছো তুমি আমার সঙ্গ করছো কিন্তু তুমি এখনো গুরুমন্ত্রে দীক্ষিত হও তাই তুমি অদীক্ষিত অবস্থায় নাম করছো বলে যে যে জায়গাটায় বসে নাম করছো ওই জায়গাটা অপবিত্র হয়ে যাচ্ছে তাই গোবর জল ছিটিয়ে পবিত্র করে নিচ্ছি নারদ মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কেমন কানে রাখ যার নাম আমার কানে দেবে আমি তারই সঙ্গ করছি আমি তারই নাম করছি তা আমার অপবিত্র দেহটি পবিত্র হলো নারদ মনে মনে প্রতিজ্ঞা করলেন প্রতিজ্ঞা করলাম আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখব আমি তার কাছ থেকে গুরুমন্ত্র চেয়ে প্রতিজ্ঞা করলেন নারদ সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে যার মুখ দেখবে তার কাছ থেকে গুরুমন্ত্র চেয়ে নারদ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমনি ঘরে বাইরে পা রেখেছে দেখছেন দেখছেন না জেলে কাঁধে জাল নিয়ে তকলিতে সুতো পাকাতে পাকাতে আসছে বলছি আমাকে বলছেন নারদ কেউ তুমি বলে বলছি আমাকে বলছেন বলছি এখানে আমি আর তুমি ছাড়া কে আছে তো নারদ কাঁধের জাল মাটিতে নামিয়ে বলে বসলো বলুন আপনি কি বলছি নারদ বলছে ভাই তুমি যাচ্ছ কোথায় বলে নদীতে যাবো মাছ ধরতে আচ্ছা তুমি গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছে জেলে বলছে বহুদিন আগে হয়েছে নারদ মনে মনে চিন্তা করলো যাক প্রতিজ্ঞা আমার থাকবে এ যদি বলতাম আমি দীক্ষা নিইনি তাহলে প্রতিজ্ঞা থাকত আচ্ছা ভাই তুমি মন্ত্রটা জানো বলে হ্যাঁ ও তিন বেলা জপ করি জানবে না আচ্ছা ওই মন্ত্রটি আমার কানে কানে একটু দিয়ে দাও জেলে সমস্যায় কানে হাত দিয়ে বলছে ছি 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 আমি কি আপনার কানে মন্ত্র দিতে পারি আপনি ঋষিবর নারদ যেমন তেমন ব্যক্তি হল আপনি ঋষিবর নারদ আমি আপনার কানে মন্ত্র দেব কি বলছি দেব কি করে বললে হবে না আমি প্রতিজ্ঞা করেছি যার মুখ দেখবো তার কাছ থেকে গুরুমন্ত্র চেয়ে আমি তোমার মুখ দেখেছি তোমার কাছে গুরুমন্ত্র না নিয়ে তোমাকে আমি কিছুতেই ছাড়ব না জেলে বাধ্য হই নারদের কানে কানে মন্ত্রটি দিয়ে দিল জেলে বাধ্য হয়ে নারদের কানে কানে মন্ত্রটি দিয়ে দিল আর নারদ গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে আজকে ঠাকুরের কাছে গিয়ে নেচে নেচে নাম করতে শুরু করেছে মহান নেচে নেচে নাম করছেন কেমন নমো নারায়ণ নমো নারায়ণ কেউ
তোমাকে বড় আনন্দিত মনে হচ্ছে নারদ বললেন হ্যাঁ ঠাকুর আজকে আমি মহান আনন্দিত বলি কেন ওই যে আপনি বলেছিলেন না গুরুমন্ত্রে দীক্ষিত না হলে অপবিত্র দেহটি পবিত্র হয় না সকালবেলাতে নিয়ে নিয়েছি সকালবেলাতে নিয়ে নিয়েছি ঠাকুর বলছেন তুমি এত বড় মহৎ কাজ করলে মনতে দীক্ষিত হলে আজকে আমাকে না জিজ্ঞাসা করে করে বসে আচ্ছা যা করেছো ভালো করেছো মনতে দীক্ষিত হয়েছে বলি কার কাছে দীক্ষা নিলে তোমার গুরুদেবের নামটা কি দেবেন গুরু যদি একটু নাম করা হয় লোকের কাছে বলতে ভালো লাগে আমি অমুক গুরু শিষ্য যদি নাম করা হয় আর নারদ মতন ব্যক্তি এটা জেলের কাছে মন্ত্র নিয়ে যে বলবে কোন লজ্জা ঠাকুর বলছেন কার কাছে মন্ত্র নিয়ে সকালবেলাতে নিয়েছে সে তো বুঝলাম সকালে নিয়েছে কার কাছে নিয়েছে কে তোমার গুরু হয়েছে না ঠাকুর পয়সা লাগে একদম বিনা পয়সায় পেয়েছি সে তো বুঝলাম কিন্তু গুরুদেবের নামটা বলি না ঠাকুর খুঁজতেও হয় দরজার বাইরে পা রেখেছি গুরুদেবকে পেয়েছে আর নিয়েছে ঠাকুর বললেন নারদ তুমি গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছে অতীব সত্যি কথা তোমার অপবিত্র দেহটি পবিত্র হয়েছে অতীব সত্যি কথা কিন্তু তুমি গুরুর নাম স্বীকার করতে লজ্জা পাচ্ছো যে গুরুর নাম অস্বীকার করে তার কি হয় জানো নরক যন্ত্রণা ভোগ হয় তোমাকে নরকে যেতে হবে তুমি গুরুর নাম অস্বীকার করেছ নারদ তো বড় চতুর মনে মনে চিন্তা করলো ঠাকুর যখন বলে দিয়েছে নরক যন্ত্রণা হবে তখন কিন্তু আমার হবে বলছিলাম ঠাকুর নরকের জায়গাটা কোনখানে ও তো আমার জানা আমি কোন জায়গা আপনি একটু খড়ি মাটি নিয়ে একে একে দেখাতেন জায়গাটা কেমন তাহলে যেতে আমার সুবিধা হতো ঠাকুর বলে হ্যাঁ এই উপকারটা আমি তোমার করে দেবো এই খড়ি মাটি নিয়ে নরকটি আঁকতে শুরু করেছেন কবি আর নরকটি আঁকার পরে দেখি বলছে এই দেখো এটা হচ্ছে নরক যে পাপ করেছে নরকে নিয়ে ভোগ করতে হবে এটা হচ্ছে নরক এখানে মহাপাপীরা বাস করে যে যেমন পাপ করে তার তেমন সাজা হয়
যেমন নরকটি আঁকা হয়েছে নারদ বিলম্ব না করে সে আঁকা নরকে গড়াগড়ি দিয়ে শুরু করেছে আঁকা নরকে গড়াগড়ি আঁকা নরকে গড়াগড়ি ও নরক ওইখানে গড়াগড়ি দিলে নারদ বলছেন ঠাকুর যারা বাস্তবের নরক সেটি আপনারই হাতে রাখা আর যে নরকে আমি এখন গড়াগড়ি দিলাম এটা ঠাকুর আপনারই হাতে রাখা তো নরক দন্তনা হয় তা আপনার কাছে হোক ঠাকুর আবার ওখানে গিয়ে কাঁদে ঠাকুর বলেন আজ থেকে তোমার অপবিত্র দেহটি পবিত্র হল তুমি যে গতকাল প্রতিজ্ঞা করেছিলে যার মুখ দেখবো তার কাছ থেকে গুরুমন্ত্র চেয়ে নেব এই প্রতিজ্ঞার কথা আমি জানতাম বলে আপনি জানবেন না আপনি অন্তর্যামী গোবিন্দ আপনি জানবেন না তো জানবেন বল জানতাম বলেই তো আমি জেলের বেশ ধরে গিয়েছিলাম তোমাকে মন্ত্র দিতে জেলের বেশ ধরে আমি তো গিয়েছিলাম তোমাকে মন্ত্র দিতে আজ থেকে আমি তোমার গুরু আজ থেকে তোমার অপবিত্র দেহটি পবিত্র হয়ে গেল যতদিন আপনি গুরুমন্ত্রে দীক্ষিত না হবে ততদিন আপনার অপবিত্র দেহটি অপবিত্রই থেকে যাবে পবিত্র করে দেওয়া হবে যে দেহে মন্ত্র পড়ে না বা যে দেহে দীক্ষা হয় না সেই দেহটি কেমন জানে লবণবিহীন তরকারি যেমন অদীক্ষিত দেহটি তেমন লবণবিহীন তরকারি মানে বুঝতে পেরেছেন মায়েরা বুঝতে পেরেছেন নুন নেই ঠিক বলেছেন মানে মনে মনে চিন্তা করলেন যদি কীর্তন হবে একটু বেশি রান্নাপাতি করতে গেলে হবে না একটা মাত্র সবজি রান্না করতে হবে একটা মাত্র সবজি রান্না করলে তেলে ছেঁকে ছেঁকে রান্না করলে কত রকমের মশলা দিলেন কিন্তু শেষে আপনি লবণ দিতে ভুলে গেলেন তো যে তরকারিতে আপনি লবণ দিতে ভুলে গেলেন ওই লবণবিহীন তরকারি কারো সেবায় লাগে হ্যাঁ কি না বলি লাগে লাগে না এই লবণবিহীন তরকারি যেমন কারো সেবায় লাগে না তেমনি অদীক্ষিত দেহটি কোনদিন আমার গোবিন্দ সেবায় লাগে না গোবিন্দ সেবা করতে গেলে আপনি দীক্ষিত হতে হবে আর গুরুদেব যে কানে কানে মন্ত্রটি দিয়ে আসে দীক্ষার সময় ওই মন্ত্র তো লোক সমাজে খুলে বলা যাবে না আর বলা উচিত ওই মন্ত্রটি নির্জনে ঘরের কোণে মনে মনে এক মনে মন্ত্রটিকে ভেঙে দেখবে যেদিক দিয়ে ভাঙবেন ভাঙুন না কেন দেখবে রাধা গোবিন্দ ছাড়া অন্য কিছুই বেরোবে রাধারানী বলছে ললিতা ওটা আমার কলঙ্কের কথা তবে একটা কথা বৃন্দাবনে মাটিতে বসে বলে যাব যারা আমায় কৃষ্ণ সঙ্গ করতে দেখেছে তারা যদি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার কোনো দুঃখ হয় না আর যারা আমাকে না দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদের আমি একটা অভিশাপ দেব অভিশাপ সখীরা বললেন কি অভিশাপ দিব অভিশাপ দেবে না মায়েরা খুব যায় দেখবে কত রকমের অভিশাপ দুটো মা যখন ঝগড়া লাগে কত অভিশাপ বেরুই দেখবে এ পাশে মাটা বলে তুই জ্বলিয়ে পুড়ে মরবি তখন ও পাশে মাটা বলে তুইও কম বয়সে যাবি এগুলো একটা অভিশাপ এগুলো শব্দ রাগের কথা ক্রোধের কথা অভিশাপ দিতে হয় রাধারানীর মতো অভিশাপ রাধারানীকে অভিশাপ দিচ্ছেন দেখুন রাধারানী বলছে ললিতা যারা আমাকে না দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদের আমি একটা অভিশাপ কি অভিশাপ আমার কথা বলবে জানা আমার মতো হবে আমার কথা
মতো হবে বসিয়াবো বসিয়াবো আমি বসিয়াবো বসিয়াবো বলিলাম বৃন্দাবনে আমি বসিয়াবো বসিয়াবো এলাম বৃন্দাবনে বলছি আমার কথা বলিবে যারা আমার কথা বলিবে বলবে যারা আমার কথা বলবে যারা ও আমার মতো হবে তারা ও আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা এই অভিশাপ দিলাম তাদের আমার কথা বলবে যারা এই অভিশাপ দিলাম তাদের আমার মতো যেমনি বলেছেন আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা এই অভিশাপ দিলাম তাদের দিলাম তাদের যেমনি বলেছেন আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা পেছনে অভিশাপটি শুনছিলেন কারা বলুন দেখি অভিশাপটি শুনছিলেন কারা অভিশাপটি শুনছিলেন ব্রজের ব্রজগোপী আর শোনা মাত্র ব্রজগোপীরে দু হাত তুলে বলে বসলেন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় সবাই কিন্তু দিলেন বুঝি সবাই কিন্তু দিলেন না দেয় না মানে আমি বললাম রাধা রানী কি আপনি বললেন জয় ওটা জয় 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 দিতে হবে দু হাত তুলে হাত না তুললে জয় 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 এমন কোন ঠান্ডা পড়েনি চাঁদের ভিতরে হাত দুটোকে ভরে রাখতে হবে একবার দু হাত তুলে জয় দেবে দু হাত তুলে একটা কথা বলে যায় আমি হেরিয়া বহুদিন থেকে আসছি তো একটা কথা বলে এই শুভক্ষণে শুভ মুহূর্তে যারা দুহাত তুলে জয় দেবে তারা একটা বছর রাধারানী কাছ থেকে যা চাইবেন তাই পাবে আর এত কিছু বলা পড়ো যিনি হাত না তুলবেন জানবেন তিনি মহা অপরাধের ভাগী হবে আরে লজ্জা রাধারানী জয় হাত তুলে বলো লজ্জা সবাই দু হাত তুলে এখন নয় যখন তুলতে বলবো তখন তুলবে গোপীরা কি বলে জয় দিলেন দেখুন গোপীরা দু হাত তুলে বলে বসলেন গোমিটির শশী বরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে মন তারো কারো যমুনা জিকো আনী লাগে মিঠি ভরণে রাধা রানু লাগে রাধা রানু লাগে মন তার কর যমুনাজি কো পানি লাগে মিঠি রস শ্রী ভরণে রাধা রানু লাগে রাধা রানু লাগে মন তার কর
তুই বললি তোর কথা বলবে যারা তোর মত হবে তা তোর মত হয়ে এই পথে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে পারবি ও গো রাধে বলে বলে আমার
বলিও গো রাধে এমন এমন ভাগ কারব ও গো এমন ভাগ্য কার বা হবে যে কৃষ্ণ বলে কানিতে পারিবে ও গো এ যে বড় ও গো এ যে বড় বলি ভাগ্যে রাধারানী কানাবদন দর্শন করে পদকর্তা বলছে রাধে তোমার এই কানাবদন আমার সহ্য হয় কেমন বসুরামানন্দ সুখে আমার বচন রাধারানী বৃন্দাবনে বসে বসে কাঁদছে ঠিক সেই সময় মায়েরা এদিকে দেখান বলছি রাধারানী বৃন্দাবনে বসে বসে কাঁদছে ঠিক সেই সময় সখী সঙ্গে বিনোদিনী কৃষ্ণ আলাপনে সখী সঙ্গে কৃষ্ণ আলাপনে সখী সঙ্গে বিনোদিনী কৃষ্ণ আলাপনে সখী সঙ্গে বিনোদিনী কৃষ্ণ আলাপনে রাধা বলে শ্যামের
আর যেমনি বাসি বাজলো এই বাসি কি সর্বত্র জায়গায় বাজে মায়েরা কি বলে বাসি বাজে সব সব জায়গায় বাজে না বাসি সর্বক্ষণ বাজে কিন্তু সর্বত্র জায়গায় বাজে যদি সবার কানে বাসি বাজতো তাহলে আপনাদের হরিবর্ষে বসার জায়গা হতো সবার বসার জায়গা হতো বাসি কিন্তু এখনো বাজে কিন্তু সবাই শুনতে পায় না এই বাসি যে বাজলো বাজলো কোথায় বলুন না ওরে বাজলো বাসি বাজলো আসি বাজলো বাসি বাজলো আসি বাজলো বাসি বাজলো আসি বাজলো বাসি বাজলো আসি যায় না দেশি রাধে বলে বাজলো বাসি বাজলো আসি যায় না দেশি রাধে বলে বাজলো বাসি বাজলো আসি রাধারানী কানে এসে যেমনি মাসি বাজলো চমকে উঠলেন বিনোদিনী এই সবে সবে সন্ধ্যে বেলা এই সময় গোবিন্দের বাসি বাজে এই সন্ধ্যে বেলায় যাব কোন উপায় জটিলা ভবনে বন্দিনী কৃষ্ণ মন মোহিনী শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন আমি কৃষ্ণের পদপ্রান্তে উপনীত হব কোন উপায়ে আমি যাব এই যাব কেমন করে যাব কেমন করে চিন্তা করছে ঠিক সেই সময় রাধারানীর কাছে এসে একজন দাঁড়ালেন যিনি কাছে এসে দাঁড়াল তিনি কে বলুন দেখি তিনি অন্য কেউ তিনি হলেন অঘটন ঘটন পটি এসি যাসা যোগ মায়া পূর্ণমাসী যোগ মায়া আপনারা দীর্ঘদিন ধরে কীর্তন শুনছেন আপনাদেরকে নতুন করে বলার কিছু আপনারা সবাই জানেন এই যোগমায়া না এলে কিন্তু লীলা পরিপুষ্ট হবে না পরিপূর্ণ হবে এই যোগমায়াটা কে বলুন।